বাড়ি বাদাম মারাই যন্ত্র। বাড়ি হস্তচালিত বাদাম মারাই যন্ত্র। বাদাম একটি গুরুত্বপূর্ণ তৈলজাতীয় শস্য যা আমাদের দেশে সারা বছর চাষ করা হয়ে থাকে। এটি একটি উৎকৃষ্ট ভোজ্য তেল বীজ যাতে 48 থেকে 50 ভাগ তেল ও 22 থেকে 29 ভাগ আমিষ রয়েছে। এর দানা একটি খোসার মধ্যে থাকে। ঘরবাড়ি ও বেকারি সামগ্রীতে ব্যবহারের জন্য এর খোসা ছাড়াতে হয়। অন্যদিকে চীনা বাদাম চাষের জন্য বীজ বাদামও খোসা থেকে বের করতে হয়। মাঠে ব্যাপকভাবে চাষ করার জন্য খোসা ছাড়ানোর কষ্টও একটি অন্তরায়। উভয় ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি হস্তচালিত বাদাম মারাই যন্ত্র উদ্ভাবন করেছে। প্রধান বৈশিষ্ট্য: পুরুষ বা মহিলা যে কেউ বসে বসে চালাতে পারে। 10 মিলিমিটারের চেয়ে বেশি ব্যাসের যে কোনো বাদাম মারাই করা যায়। সংরক্ষণযোগ্য আর্দ্রতার বাদাম মারাই করলে ক্ষমতা বৃদ্ধি পায়। 10 থেকে 13 মিলিমিটার ব্যাসার্থের বাদামের জন্য ক্লিয়ারেন্স কম বেশি করা যায়। যন্ত্রটি উচ্চ মাত্রায় শ্রম ও অর্থ সাশ্রয়ী। যে কোনো স্থানীয় প্রকৌশল কারখানায় এ যন্ত্র তৈরি করা যায়। এ যন্ত্রের দাম কম, ফলে অল্প পরিমাণ বাদাম উৎপাদনকারী চাষি ও ছোট বেকারি মালিকরা সহজেই কিনতে পারে। যন্ত্রের বিবরণ: যন্ত্রটি MS অ্যাঙ্গেল বার, MS রড, MS শিট, MS ফ্ল্যাট বার ও রাবার দিয়ে তৈরি। অর্ধবৃত্তাকার একটি নেটের ভিতরে অন্য একটি অর্ধবৃত্তাকার রাবার প্যাড নাড়াচাড়া করে। একটি হাতল দিয়ে রাবার প্যাডকে ঘোরানো হয়। ব্যাসার্ধ 230 মিলিমিটার। চালনির মাপ 10x24 মিলিমিটার। হপারের ধারণ ক্ষমতা 10 কেজি। যন্ত্রের ওজন 30 কেজি। কার্যপ্রণালী: বাদাম মারাইয়ের জন্য ফ্রেমটির পেছনের অংশে পা রেখে পিছনের দিকে একটি টুলে বসতে হবে। হপারের মধ্যে 10 কেজি পরিমাণ বাদাম দিতে হবে। বাদামের ব্যাসার্থ জেনে সেই অনুযায়ী ক্লিয়ারেন্স ঠিক করতে হবে। ডান হাত দিয়ে হাতল ধরে উপরে নিচে উঠানামা করে যেতে হবে। বাদামের আস্ত দানা সহজে যন্ত্রের নিচে খোসা ভেঙে বের হয়ে আসবে। পরীক্ষার ফলাফল: কার্যক্ষমতা প্রতি ঘন্টায় 80 থেকে 100 কেজি। প্রয়োজনীয় শ্রমিক প্রতি টনে 12 জন ঘন্টা। দানা ভাঙার হার 1 থেকে 2 ভাগ। মূল্য 5000 টাকা। বাড়ির শক্তিচালিত বাদাম মারাই যন্ত্র। বাংলাদেশের চরাঞ্চলে বাদামের চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিস্তৃত এলাকার বপনের জন্য প্রয়োজনীয় বাদামের খোসা ও মাঝারি ধরনের কনফেকশনারির জন্য হস্তচালিত বাদাম মারাই যন্ত্র যথেষ্ট নয়। এ বিবেচনায় শ্রম সাশ্রয়ী শক্তিচালিত বাদাম মারাই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। প্রধান বৈশিষ্ট্য: স্থানীয় প্রকৌশল কারখানায় এই যন্ত্র তৈরি করা যায়। যন্ত্রটি চালানোর জন্য একজন লোকই যথেষ্ট। বাছাইকৃত বাদামের 10 মিলিমিটারের চেয়ে বেশি ব্যাস দ্বারা উচ্চ ক্ষমতার ফলাফল পাওয়া যায়। এ যন্ত্র দ্বারা মারাইকৃত বাদাম বীজ হিসেবেও ব্যবহার করা যায়। যন্ত্রটি একই সাথে মারাই ও ঝাড়াইয়ের সাথে সাথে মারাইকৃত বাদাম থেকে অমারাইকৃত বাদাম আলাদা করে দেয়। মাত্র 0.5 অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর দ্বারা চালানো সম্ভব। যন্ত্রের বিবরণ: MS অ্যাঙ্গেল বার, MS রড, MS শিট, MS ফ্ল্যাট বার, V পুলি, ফিয়ারিং
ইত্যাদি দিয়ে যন্ত্রটি তৈরি। এটি একটি বৈদ্যুতিক মোটর চালিত যন্ত্র। অর্ধবৃত্তাকার একটি নেটের ভেতর অন্য একটি অর্ধবৃত্তাকার রাবার প্যাড সামনে পেছনে নড়াচড়া করে। যন্ত্রের মাপ 1060×410×1010 মিলিমিটার। হপারের ধারণ ক্ষমতা 6 থেকে 10 কেজি। যন্ত্রের ওজন 75 কেজি। ফ্যানের ঘূর্ণন গতি 2300 আরপিএম। চালনের কাঁপনের সংখ্যা প্রতি মিনিটে 430 বার। স্ট্রোকের সংখ্যা প্রতি মিনিটে 100 বার। কার্যপ্রণালী। যন্ত্রটি চালানোর জন্য একটি পরিষ্কার ও সমতল স্থান নির্বাচন করতে হবে। বাদাম মাড়াই করার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ ঠিকমতো শুকানো না হলে মাড়াই ক্ষমতা কমে যায় ও ভাঙা দানার পরিমাণ বেড়ে যায়। বৈদ্যুতিক তারের সাহায্যে বৈদ্যুতিক লাইনে মোটরকে সংযোগ দিতে হবে। সুইচ অন করলে অর্ধবৃত্তাকার রাবার প্যাড নড়াচড়া করে, ফ্যান ঘোরে এবং চালনিতে ঝাঁকুনির সৃষ্টি হয়। যন্ত্রের নিচে পরিষ্কার দানা সংগ্রহের জন্য একটি পাত্র ও অন্য একটি পাত্র চালনির সামনে স্থাপন করতে হবে। এই অবস্থায় ছুরিতে বাদাম হপারে ঢেলে দিতে হবে। এরপর পরিষ্কার বাদাম নিচের পাত্রে জমা হতে শুরু করবে। চালনির সামনে পাত্রে জমা হওয়া অমারাইকৃত বাদাম পুনরায় হপারে ঢালতে হবে। যন্ত্রটি প্রতিবার ব্যবহারের আগে ও পরে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরীক্ষার ফলাফল। মাড়াই ক্ষমতা প্রতি ঘন্টায় 120 থেকে 150 কেজি। দানা ভাঙার হার 1 থেকে 2 ভাগ। ঝাড়াই দক্ষতা 100 ভাগ। বাছাই দক্ষতা 95 ভাগ। মূল্য 25,000 টাকা মোটর সহ।